নমস্কার দর্শক, আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেশর চন্দন যে ধূপকাঠিটা এখন বাজারে চলছে, সেই কেশর চন্দন ধূপকাঠিটা কিভাবে আপনারা তৈরি করবেন আর সেটিকে কিভাবে মেশাবেন, হ্যাঁ কি কতক্ষণ ম্যাচিওর করবেন, তারপরে কিভাবে ডিপিং করবেন, তারপরে প্যাকিং করবেন, তো সেই ব্যাপারে আজকে পুরো বিস্তারিত আলোচনা আমি করব, যাতে আপনাদের সুবিধা হয় সেই কাঠিটা তৈরি করতে। তার আগে আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। নমস্কার, আমি সুদীপ কুমার বোস আর আপনারা দেখছেন প্রগতি ম্যানুফ্যাকচারার। তো কেশর চন্দন ধূপকাঠিটা বানানোর জন্য সেরকম কিছু প্রবলেম নেই, খুবই সাধারণ, যেরকম অন্যান্য ধূপকাঠি আপনারা তৈরি করেন ঠিক সেরকমই। একটা মাস্ট যেটা জিনিস সেটা আপনাদেরকে ফলো করতে হবে, সেটা হচ্ছে এই হোয়াইট স্টিকটা। এই হোয়াইট স্টিকটা, এই স্টিকটা আপনাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। এটা সাদা স্টিক আছে, এটা পুরো হোয়াইট, হ্যাঁ হোয়াইট প্রিমিক্সের ধূপ। এই স্টিকটাকে আপনাদেরকে প্রথমে ম্যানেজ করতে হবে বা এটাকে রেডি করতে হবে, বা আপনি কোনো ম্যানুফ্যাকচারার থেকে, লোকাল ম্যানুফ্যাকচারার থেকে আপনি কেজি হিসাবে নিয়ে নেবেন। তারপরে যেটা করতে হবে, কেশর চন্দনের পিওর পারফিউম যেটা মার্কেটে খুব রেয়ার, খুব কম পাওয়া যায় এবং খুব দামি, হ্যাঁ তো সেই পারফিউমটাকে আপনাদেরকে খুঁজে বার করতে হবে। তো সেই পারফিউমের পুরো কাশ্মীরি যে কেশর যেটা চাষ হয় কাশ্মীরে, সেই কাশ্মীরের যে কেশরের গন্ধটা পুরো আপনারা পুরো স্মেলটা পাবেন পিওর কেশরের, সেটাই কেশর। তার সাথে চন্দনের ফ্লেভার পাইল করা থাকে, কেশরের সাথে চন্দন মিশে কেশর চন্দন হয়। আমি আপনাকে স্যাম্পেল দেখাচ্ছি, আমাদের ফ্যাক্টরিতে আপনাদের এটা তৈরি হয়, এটা পেয়ে যাবেন আপনি। এই দেখুন, এইরকম কালার হবে, কালারটা এরকম হলদেটা হবে না, মানে সবজে টাইপের কালার হবে, এইরকম লাল হয় না, কালচেও হয় না, এরকম সবজে কালার হবে। আর দেখুন কেশর লেখা আছে অ্যাক্সিস কেমিক্যালসের। তো এই কেশর চন্দনের যে পিওর পারফিউমটা, এইটা আপনাকে কি করতে হবে, কেশর চন্দনের পারফিউমের সাথে ডিপি অয়েলকে, হ্যাঁ মোটামুটি 1 কিলো পারফিউমের সাথে 4 কিলো, ভালো কোয়ালিটি করতে গেলে 4 কিলো ডিপি অয়েল দেবেন, ঠিক আছে 4 কিলো ডিপি অয়েল দিয়ে। আর তার সাথে আদার্স কিছু লাগবে না, শুধু ডিপি অয়েল আর এই সেন্টটা মিশিয়ে 1 সপ্তাহ রেখে দেবেন। তারপরে 1 সপ্তাহ পরে সেখান থেকে আপনি বার করে ঢেলে ঢেলে এই যে স্টিকটা দেখছেন, এই স্টিকটাকে ডিপিং করবেন। যদি মনে হচ্ছে যে উপচে পড়ে যাচ্ছে, এরমভাবে ডিপিং করবেন অর্ধেকটা, অর্ধেকটা ডিপিং করার পর আবার উল্টে নিয়ে আবার বাকি অর্ধেকটা ডিপিং করে দেবেন, হ্যাঁ। আর যদি এইভাবে করতে পারেন পুরোটা, তাহলে খুবই ভালো। তো এইভাবে কেশর চন্দনের সাথে পারফিউম সাথে ডিপি অয়েলটা মিশিয়ে আপনাদেরকে কেশর চন্দনের কাছে ডিপিং করতে হবে। তারপরে প্রসিডিওর আপনারা খুব ভালো করে জানেন, একদিনকার রেখে দিয়ে ওটাকে টেনে যাবে একটু কাঠিটা, তারপর ওটা প্যাকিংয়ে দিয়ে দেবেন। আদার্স কিচ্ছু নেই, একদম নর্মাল, কিন্তু পারফিউমটা হচ্ছে একটু কোয়ালিটি খুঁজে বার করাটাই একটু কঠিন ব্যাপার, হ্যাঁ। এই কেশর চন্দনের পারফিউমটা খুব হাই রেঞ্জে বাজারে বিক্রি হয়। আপনাদের যদি প্রয়োজন হয়, স্ক্রিনে আমার নাম্বার থাকবে, সেখান থেকে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা, আমি আপনাদেরকে কুরিয়ার থ্রু পাঠিয়ে দেবো, 1 কেজি হোক 2 কেজি হোক, যেরম যেরম নেবেন। আর কিছু বলছি না, এই পর্যন্তই, নমস্কার।